শুভ সকাল বন্ধুরা, পৌঁছে গেলাম আপনাদের সামনে একটা নতুন লাইভে। আজকের নিউ দীঘা সমুদ্র সৈকত, মেরি ক্রিসমাসের নিউ দীঘা সমুদ্র সৈকত। কাতারে কাতারে পর্যটক, প্রচন্ড পরিমাণে পর্যটক ভিড় করেছেন নিউ দীঘা সমুদ্র সৈকতে। সরাসরি লাইভ চিত্র পাচ্ছেন দীঘা রামনগরের পক্ষ থেকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর যতক্ষণ না ভিডিও শেষ হচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের নিউ দীঘা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছ বন্ধুরা, আফটার এ লং টাইম লকডাউন থাকার কারণে পর্যটকদের আনাগোনা ছিল না, কিন্তু লকডাউনের পর থেকে যথেষ্ট পরিমাণে পর্যটকদের আনাগোনা চালু হয়ে গেছিল। কিন্তু এখন যা শোনা যাচ্ছে আলাদা সব দেশে আবারও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে, অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে অনেকেই। তো আমাদেরও বেশিক্ষণ আসতে দেরি নেই। তো যাই হোক, আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নিউ দীঘা সমুদ্র সৈকত। সারাক্ষণের জন্য, সমস্ত সময়ের জন্য আপনারা লাইভ আপডেট পাবেন দীঘা রামনগর ইউটিউব চ্যানেল অ্যান্ড দীঘা রামনগর ফেসবুক পেজ, পাশাপাশি দীঘা রামনগর ইনস্টাগ্রাম আইডি থেকেও। তাই আমার সকল ভিউয়ারদের অনুরোধ, আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন, পাশাপাশি ইনস্টা আইডি এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখতে থাকুন বন্ধুরা যতক্ষণ না ভিডিও শেষ হচ্ছে। ভিজে যাবে তো, ও দাদা, ও দাদা ডাকছে আপনাকে। মেরি ক্রিসমাসের নিউ দীঘা বন্ধুরা,
সো বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওর সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরবো আবার একটা নতুন লাইভে নতুন ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন, আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিন। ফিরছি আরও একটা নতুন লাইভ নতুন ভিডিওতে। সকলকে আগাম হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং মেরি ক্রিসমাসের প্রচুর প্রচুর ভালোবাসা রইল। প্রত্যেকে এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। বাই বাই।